হ্যালো আসসালামু আলাইকুম আমার মারজান কালেকশান আজকে ডিফারেন্ট লাইভ নিয়ে আসছি কারণ আমার শরীরটা খুবই 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 খারাপ মানে একে তো জ্বর তার মধ্যে হচ্ছে তোমার কাশি খুবই কাশি এই জন্য আজকে আমি ব্যাক ক্যামেরা নিয়ে আসছি আজকে আমি ক্যামেরার সামনে আসবো না খুবই শরীর খারাপ প্রচণ্ড জ্বর প্লাস আবার তোমার কাশি কাশতে 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 একদম সার রাত ঘুম হয় না আজকে তিন চার দিন ধরে তাই আমি আজকে ব্যাক ক্যামেরা নিয়ে আছো ব্যাক ক্যামেরা নিয়ে আসছি আর একটু দেখি ব্যাক ক্যামেরা দিয়ে অনেকেই তো করে তাই আজকে একটু করে দেখি কেমন লাগে অনেকে জয়েন করে ফেলছো যারা যারা দেখতে পাচ্ছ তারা একটু জানাও যে সাউন্ড আর লাইটিং ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা ঠিক আছে সো আমি যখন থ্রি পিসগুলো দেখাবো তখন তোমরা স্ক্রিনশট নিবে স্ক্রিনশট নিয়ে ভিডিও ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবে ইনবক্স করে ফেলবে ঢাকার ভেতরে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হচ্ছে এসে পরিবহন ওর সুন্দরবন ঠিক আছে সো যারা যারা জয়েন করছো তারা একটু জানাও যে আমার সব কিছু ক্লিয়ার আছে কিনা আর যখন জয়েন তোমরা যখন লাইফটা জয়েন করবে তখনই এসে লাইফটা শেয়ার করে দিবে তোমাদের টাইম লাইনে শেয়ার করে দিবে আর টপ শেয়ার আর টপ ফ্যান অবশ্যই গিফট পাবে তাদের জন্য অলওয়েজ গিফট থাকবে সো ডোন্ট ওয়ারি তোমরা শেয়ার করতে থাকো আর আমাকে একটু জানাও যে সব কিছু ঠিক আছে কিনা আজকে আমি ফ্রন্ট ক্যামেরায় আসব না নাসরিন আক্তার হাই আপু হ্যালো নাসরিন কেমন আছো রেহানা ইয়াসমিন ইতি হাই আপু হ্যালো আপু নাসরিন আক্তার লাইভ ক্লিয়ার থ্যাংক ইউ সো মাছ নাসরিন আমার শরীর খুবই খারাপ মানে আমার চেহারা ফুলে গেছে দ্যাটস ওয়াই আমি ক্যামেরার সামনে আসতে পারছি না আমি ব্যাক ক্যামেরাই আজকে দেখানো শুরু করব সেটা হচ্ছে যে তোমরা আরও কিছু জয়েন করো মাত্র পাঁচজন জয়েন করেছে আরও কিছু জয়েন করো তার মধ্যে আমরা একটু কথা বলি সবাই আর আরেকটা কথা আমি বারবার বলতে 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 টায়ার্ড হয়ে যাচ্ছি সেটা হচ্ছে যে যখন আমি লাইভটা করি একটা লাইভে কিন্তু প্রত্যেকটা লাইভে কিন্তু নিউ নিউ প্রোডাকশন থাকে সো লাইভটা করার সাথে সাথে কিন্তু ওই লাইভের প্রোডাক্ট সেল হয়ে যায় এই লাইভ মানে আগের লাইভের পরে যদি অনেক দিন পরে যদি তোমরা ড্রেস চাও তখন কিন্তু ড্রেস দেওয়া পসিবল হয় না সো তোমরা অবশ্যই এটা সরি অবশ্যই মাথায় রাখবে যে খুব লাইভ মানে যেই লাইভটা হয় সেই লাইফটার সাথে সাথেই তোমরা ইনবক্স করতে হবে কারণ প্রত্যেকটা লাইভেই নিউ প্রোডাকশন দেখানো হয় নিউ প্রোডাকশন কিন্তু থাকে না নিউ প্রোডাকশনগুলো সেল হয়ে যায় খুবই তাড়াতাড়ি আর ডিসকাউন্ট লাইভ যেহেতু চলবে ডিসকাউন্ট আজকেরগুলো ডিসকাউন্ট না আজকে আমার নিউ প্রোডাকশন ইভেন এক্সক্লুসিভ কিছু কিছু থ্রি পিস আমি উঠিয়েছি হাতের কাজে থ্রি পিস এই জন্যই কিন্তু একটু দেরি হয় পুরো মাস জুড়ে কিন্তু ডিসকাউন্ট চলবে যেদিন আমি ডিসকাউন্ট লাইভ করব সেই দিন অবশ্যই ক্যাপশনে দিয়ে দিব যে আজকে ডিসকাউন্ট সো তোমরা সবাই জয়েন করে পালো আর আরেকটা কথা সেটা হচ্ছে যে আজকে হচ্ছে ১৬ ডিসেম্বর আমাদের বিজয়ের বিজয়ের আজকে হচ্ছে বিজয় দিবস তো সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা আর আজকে হচ্ছে ষোলোই ডিসেম্বর আজকে বিজয়ের দিন সো সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি বিজয় দিবসের শুভেচ্ছার সাথে সাথে সবাইকে আমি বিজয় দিবসের বিজয় মানে বিজয়ের যে মাস এই মাসের যে একটা ডিসকাউন্ট চলছে সেই ডিসকাউন্ট অবশ্যই আমি সবাইকে দিব। এটা বিজয়ের মাসের জন্য কিন্তু ডিসকাউন্টটা সব তারপরে হচ্ছে তোমার যেহেতু উইন্টার সিজন সবার মানে এক্সাম টেক্সাম শেষ সো সব কিছু মাথায় রেখেই পুরো বি ইয়াজ দানি হায় আপু আমি নিউ কেমন আছো হ্যাঁ আপু ভালো আছি তেমন একটা ভালো নেই কারণ আজকে আমি খুবই শিখ খুবই শিখ আমার চেহারা খুব ফুলে গেছে কাশতে কাশতে মানে কাশিটা এত বেশি ছিল আচ্ছা টফ ফ্যান স্বপ্নের আজকে না হায় আপু হ্যালো এই সাউন্ড কমাও সাউন্ড শোনা যাচ্ছে আচ্ছা সো তোমরা একটু জয়েন্ট করো তাড়াতাড়ি তারপর আমি দেখানো শুরু করে দিব সাউন্ড আসতেছে এটা ওদিকে নিয়ে যাও আচ্ছা যাই হোক আচ্ছা আমি এটা দেখানো শুরু করি আমি পাঁচটা একটা রেড থ্রি পিস দিয়ে শুরু করব সেটা হচ্ছে ব্যাক্সি বয়েলের ওপরে খুবই নাইস একটা কালেকশান হ্যাঁ এটার কাজটা হচ্ছে তোমার হাতের কাজ সম্পূর্ণ হাতের কাজ ব্যাক্সি বয়েলের মধ্যে এটা হচ্ছে ম্যাজেন্টা কালার আসতেছে কেন এটা কিন্তু রেড কালার পুরাই ম্যাজেন্ড আসতেছে হ্যাঁ এই যে দেখো আচ্ছা জানি না কেন কিন্তু রেড কালার হ্যাঁ এটা কিন্তু রেড কালার আর এটা হচ্ছে তোমার কামিজের নেকটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড এই ফ্রন্ট সাইডের নেক কাছ থেকে দেখাচ্ছি দেখো এটা কিন্তু শান্তিপুরি কাজের এটা কিন্তু সম্পূর্ণ শান্তিপুরি হাতের কাজের হ্যাঁ সো যারা যারা জয়েন করছো তারা এসে কিন্তু লাইফটা শেয়ার করে দিও এটা হচ্ছে কামিজের নেকটা এটা কামিজের নেক সরি আমার প্রচন্ড কাশি এটা হচ্ছে কামিজের নেক এটা কামিজের ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাকসি বয়েলের ওপরে ম্যাটেরিয়ালস হচ্ছে তোমার সম্পূর্ণ ব্যাকসি বয়েল দেখো খুব সুন্দর করে ফ্লাওয়ার্স দেওয়া আছে আমি খুব এক্সক্লুসিভ কিছু কিছু ড্রেস নিয়ে এসেছি তাই ড্রেসের সংখ্যাটা কম হবে বাট ডিজাইনগুলো খুব সুন্দর হবে দেখো এটা হচ্ছে পুরা কামিজে পুরা কামিজেই কিন্তু এই ডিজাইনটা পুরো কামিজ জুড়েই এই ডিজাইন আচ্ছা এটা একটু সামনে হ্যাঁ আর এটা হচ্ছে তোমার কামিজের নিচের প্যানেলটা ফ্রন্টের নিচের প্যানেলটা ঠিক আছে দেখো খুব সুন্দর করে কাজ করা আছে সম্পূর্ণ হাতের কাজ এটা কামিজের ফ্রন্টের নিচের প্যানেলটা হ্যাঁ যারা যারা জয়েন করছো তারা এসে অবশ্যই লাইফটি শেয়ার করে দিও এই যে হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড আস্তে আস্তে দেখো এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইডটা পুরো কামিজটাই আমি দেখাচ্ছি এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডের লয়ার পোর্শনটা দেখো খুব সুন্দর করে কলকি কলকি একটা পার্ট দেওয়া আছে সো তোমরা দেখতে পাচ্ছ কি না আচ্ছা ওকে সো এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড এই ফুলটা এই যে একটা ফুল এই ফুলটা তোমার পিঠে পড়বে এই ফুলটা তোমার ব্যাক সাইডে পিঠে পড়বে আর পুরোটাই কিন্তু প্লেইন ঠিক আছে আর স্লিভসটা দেখিয়ে দিচ্ছি স্লিভস তুমি হাফ স্লিভও করতে পারো ফুল স্লিভসও করতে পারো এটা হচ্ছে তোমার এটা হচ্ছে একটা স্লিভস দেখো স্লিভসটার ডিজাইনটা দেখো কত সুন্দর তোমরা কি বুঝতে পারছো কাজটা যদি বুঝতে পারো আমাকে একটু জানাও ওকে এটা হচ্ছে আরেকটা স্লিভস ঠিক আছে এগুলোর লেন্থ হবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন এগুলোর লেন্থ হবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন ঠিক আছে সো ওনাটা তো ইভেন খুবই এক্সক্লুসিভ ডিজাইনগুলো ডিজাইনগুলো খুবই এক্সক্লুসিভ এটা একটু ওদিকে শোনো ডিজাইনগুলো খুবই এক্সক্লুসিভ সো দেখো তোমরা ওড়নাটা দেখো ওড়নাটা কত গর্জিয়াস এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে তোমার প্যান্ট এটা হচ্ছে প্যান্ট পিস কটন এটা হচ্ছে ইলো কালারের মধ্যে কটন তানজিনা সুবা হ্যালো আপু হ্যালো হাই হ্যালো সবাইকে আর ওড়নাটা দেখো কত গর্জিয়াস একটা ওড়না দেখো ওড়নাটা দেখো কত গর্জিয়াস আমি কাছ থেকে দেখাচ্ছি দেখো ওড়নাটা অনেক গর্জিয়াস দেখতে পাচ্ছ কি না জানি না বুঝতেছি না দেখো ওড়নাটা কত পুরো ওড়নায় কিন্তু কাজ করা আছে পুরোটা কাজ করা আছে পুরো ওড়নায় কাজ করা আছে এটা হচ্ছে আমি ওড়নাটা পুরোটা খুলে দেখাচ্ছি সেটা হচ্ছে দেখো চার চারপাশে কিন্তু একটা পার আছে এই যে এই প্যানেলটা দেখো এই যে প্যানেলটা এই প্যানেলটা কিন্তু কামিজের ফ্রন্টের লয়ার পোর্শনেও আছে এই প্যানেলটা ঠিক আছে কামিজের ফ্রন্টের লয়ার পোর্শনেও আছে আর এটা হচ্ছে পুরো ওড়নার বডি দেখো এটা হচ্ছে পুরো ওড়নার বডি ঠিক আছে পুরো এগুলো হচ্ছে শান্তিপুরি কাজের পুরো ওড়নার বডি পুরো ওড়নাটা আমি দেখাচ্ছি দেখো পুরো ওড়নাটাই দেখো পুরো ইয়াজদানি প্রাইজ হ্যাঁ প্রাইসটা বলছি একটু সাথে থাকো এটা হচ্ছে একটা আঁচল ওনার দেখো একটা জিনিস সেটা হচ্ছে ওনার একটা আঁচল ওরনার এই যে দেখো এই যে এখানে যে টার্সেলগুলো আছে এই টার্সেলগুলোর মাঝখানে মাঝখানে পার্ল দেওয়া আছে এই টার্সেলগুলোর মাঝখানে মাঝখানে পার্ল দেওয়া আছে খুবই নাইস পার্লগুলো টার্সেলগুলো দেওয়া আছে দুইটা কালারের শেডের টার্সেল দেওয়া স্কাই কালার অ্যান্ড ইয়েলো কালারের শেডের টার্সেল দেওয়া আছে আচ্ছা এই জামাটার কালারটা হচ্ছে কিন্তু রেড ঠিক আছে জামার কালারটা হচ্ছে রেড আচ্ছা এই একটা আঁচল এই আরেকটা একটা আঁচল সেম দুইটা আঁচলই কিন্তু সেম ঠিক আছে এবার ওনাটা ভাজ করে দাও এক সাইডে দাও হ্যাঁ এবার আমি পুরো ড্রেসটা দেখাচ্ছি দেখো পুরো ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে পুরো ড্রেসটা এটার প্রাইস হচ্ছে তোমার তিন হাজার পঞ্চাশ টাকা মাত্র মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে পুরো ড্রেসটা মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা এরকম পিটানো কাজের ড্রেস মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা আনবিলিভেবল মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা যাদের যদি যাদের মানে যাদের ভালো লেগে থাকে তারা স্ক্রিনশট উইথ ইউর ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবে ঢাকার ভেতরে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হচ্ছে এসে পরিবহন অর সুন্দরবন এই সুন্দর ড্রেসটা তোমরা পেয়ে যাচ্ছ আফিয়া লাকি আপি এটা কি জামা কি জামা বলবো এটা থ্রি পিস আপু এগুলি হাতের কাজের থ্রি পিস শান্তিপুরি কাজের থ্রি পিস ঠিক আছে এটা প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা সো তোমরা স্ক্রিনশট নিয়ে উইথ ইউ ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবে আফিয়া লাকি ওয়াও থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে তোমার এই ডিজাইন আর ওই ডিজাইন এক না তো এটা ইয়োলোটার সাথে নিয়ে আচ্ছা দাও দেখা পেলি অসুবিধা নেই এখন যেটা দেখাবো এটা হচ্ছে তোমার ন্যাবি ব্লু কালারের উপরে নেভি ব্লু কালারের ওপরে খুবই সুন্দর একটা কাজ করা মনে হয় যে পুরো আরং আরঙের জামাগুলো আমরা যেরকম পরি এরকম কাজ করা এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড এটা হচ্ছে কামিজে ফ্রন্ট সাইড ওইটা সরাই ফেলো ওই রেটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে কামিজে ফ্রন্ট সাইড দেখো আমি কাজ থেকে দেখাই এটাও ব্যাক্সি বয়েলের ওপরে ব্যাক্সি বয়েলের ওপরে কাজগুলো দেখো কতটা সুন্দর কাজ আফিয়া লাকি নাইস ড্রেস আফিয়া লাকি ওয়েলকাম মাই পেজ মনে হয় তুমি আমার পেইজের নতুন আচ্ছা দেখো এই কাজটা দেখো খুবই সুন্দর একটা কাজ পুরো মনে হচ্ছে যে আরং ডিজাইনের কাজ এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড এটা হচ্ছে ন্যাভি ব্লু কালার ব্যাক্সি বয়েলের ন্যাভি ব্লু কালারের মধ্যে অ্যাশ কালার আর ম্যাজেন্ডা কালারের কাজ করা সুতার কাজ করা ঠিক আছে আপু মিষ্টি কালার হবে লাকি মিষ্টি কালার এখন আপাতত নেই যা আছে তাই আচ্ছা এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইডের লয়ার প্যানেলটা ঠিক আছে লয়ার পোর্শনটা আর কি নিচের যেই কামিজের ফ্রন্ট সাইডের নিচের যে আনায়া আনায়া অনু প্রাইস কত আপু প্রাইস হচ্ছে আমি যেটা আগে দেখিয়েছি সেটার প্রাইস ছিল তিন হাজার আর এটার প্রাইস আর এটা হচ্ছে ব্যাকসাইড বলে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি একটু আমার সাথে থাকতে হবে এটা ব্যাক সাইড ব্যাক সাইডে কোনো কাজ নেই আর স্লিভসটা হচ্ছে এটা হচ্ছে স্লিভস স্লিভসটা দেখো ফুল হাতাও হবে থ্রি কোয়ার্টার হবে এটা তোমাদের ইচ্ছা এটা তোমাদের ইচ্ছা খুবই সুন্দর একটা স্লিভস এগুলো সম্পূর্ণ হাতের কাজের এগুলো সম্পূর্ণ হাতের কাজে ম্যাটেরিয়ালস হচ্ছে ম্যাটেরিয়ালস হচ্ছে তোমার ব্যাকসি বয়েল এটা আরেকটা স্লিভস পুরো স্লিভসেই কাজ করা আছে এটা একটা স্লিভস এটা কামিজের ফ্রন্ট সাইড আর এই যে ম্যাজেন্ডা কালারের সালোয়ার এটা কিন্তু ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারের সালোয়ার আর ওড়নাটা হচ্ছে দেখাচ্ছি আপু এটা কি লং ড্রেস হ্যাঁ আপু এগুলো লং ড্রেস এগুলো ফর্টি সেভেন থেকে ফর্টি এইট এগুলোর লেন্থ হবে ফর্টি সেভেন থেকে ফর্টি এইট এটা হচ্ছে এটার ওড়নাটা পুরোটাই দেখো আরং স্টাইলের সায়দা ইসলাম প্রাইস কত প্রাইসটা বলে দিচ্ছি আমি আগে ডিটেলসে জামাটা দেখিয়ে দিই এটা হচ্ছে এটার ওড়নাটা ওড়নার চারপাশে দেখো খুব সুন্দর একটা প্যানেল দেওয়া আছে ওড়নার চারপাশে এটা হচ্ছে ওড়নার চারপাশ ঠিক আছে ওড়নার চারপাশ খুবই বড় একটা ওড়না এগুলো সম্পূর্ণ ব্যাক্সি বয়েলের ওপরে এগুলো সম্পূর্ণ ব্যাক্সি বয়েলের ওপরে ওড়নাটা আমি দেখাও ওড়নাটা আমি দেখাচ্ছি দেখো ওড়নাটা তোমরা বুঝতে পারছো কি না এটা হচ্ছে ওড়নাটা পুরো ওড়নায় কাজ পুরো ওড়নায় হাতের কাজ করা হ্যাঁ প্রাইস এটার প্রাইস হচ্ছে দুই হাজার আটশো টাকা এটার প্রাইস হচ্ছে দুই হাজার আটশো টাকা আমি ওড়না দেখো ওড়নার চারপাশে এরকম চিকন করে বর্ডার দেওয়া আছে কামিজের যেই কামিজের যেই কালারটা এই কালারটা দিয়ে ওর চারপাশে বর্ডার দেওয়া আছে কত সুন্দর একটা সোভার একটা ডিজাইন এটা প্রাইস হচ্ছে মাত্র দুই টাকা ঠিক আছে হ্যাঁ চিকন করে করো তারপরে দেখাই এটা প্রাইস হচ্ছে মাত্র দুই টাকা এটা প্রাইস হচ্ছে মাত্র দুই টাকা পুরো বডিতে কাজ করা আছে ব্যাকসাইড প্লেইন পুরো হাতায় কাজ করা আছে পুরো হাতায় কাজ করা আছে ওড়নায় কাজ করা আছে প্রাইস হচ্ছে মাত্র দুই টাকা যাদের ভালো লাগছে তারা স্ক্রিনশট ভিতির ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলো খুবই সুন্দর একটা কাজ খুবই সুন্দর পিটানো একটা কাজ পিটানো একটা কাজ খুবই নাইস একটা কাজ সো যাদের যেটা ভালো লাগবে তারা স্ক্রিন দেখো কালারটা কত সুন্দর আসছে কালারটা একজাক্টলি সেম কালার যেই কালারটা অনলাইনে দেখছো একদম এক্স্যাক্টলি সেম কালার ঠিক আছে সো তোমরা স্ক্রিনশট উইথ ইউর ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলো সরি ভাই আমার অনেক কাশি অনেক কাশি দ্যাটস দ্য আমি ফ্রন্ট ক্যামেরায় আসি নাই আমি ব্যাক ক্যামেরায় আসছি আচ্ছা এটা দেখাচ্ছি এটা যেটা দেখা দেখাচ্ছিলাম আগে সেম জিনিসই জাস্ট খালি ওরনার কালারটা ভিন্ন ঠিক আছে এটা সেম ডিজাইনই সেম ডিজাইন জাস্ট খালি ওরনার কালারটা ভিন্ন আর এটা ফুলটা মনে হয় ভিন্ন দেখো তো নাকি একই একটু একটু ভিন্ন আছে ফুলের ডিজাইনটা একটু ভিন্ন আছে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড দেখো খুব সুন্দর করে পিটানো কাজ করা আছে কামিজের ফ্রন্ট সাইড ব্যাক্সি বয়েলের ওপরে আমি যা দেখিয়েছি সব ব্যাক্সি বয়েল সবই ব্যাক্সি বয়েল ঠিক আছে এইটার ওড়নাটা হচ্ছে দেখো এই কালারের ওড়না খুবই ওইটার ওড়না ছিল একটু ডিপ কালার একটু ছাই ছাই কালার আর এটা হচ্ছে লাইট অ্যাশ কালার দেখো আমি দেখাচ্ছি ফার্স্টের আগেরটা যেটা দেখিয়েছি সেটার ওড়না ছিল এই কালারটা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটু হালকা অ্যাশ ঠিক আছে হালকা অ্যাশ পুরো ওড়নায় কিন্তু কাজ করা আছে আর এটা হচ্ছে প্যান্ট এগুলো হচ্ছে থ্রি পিস হাতের কাজের ম্যাটেরিয়ালস হচ্ছে ব্যাক্সি ভয়েল ম্যাটেরিয়ালস হচ্ছে ব্যাক্সি অয়েল সো যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট উইথ ইউর ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেল পুরোটা খুলো ওড়নাটা আমি দেখাচ্ছি পুরো ওড়না দেখো পুরোটাই কিন্তু হাতের কাজ করা পুরো অন্যায় হাতের কাজ করা সম্পূর্ণ ওড়না আমি ওড়নাটা দেখাচ্ছি দেখো এটা হচ্ছে ওড়নাটা ওড়নার চারপাশে তোমার যেই কালারের জামা ওই কালারের পাইপিং দেওয়া আছে দেখো ওড়নার চারপাশে ওই কালারের পাইপিং দেওয়া আছে ইভেন কাজটা দেখো কত সুন্দর আমি কাছ থেকে দেখাচ্ছি বুঝতে পারছো কি না জানি না পুরো ওড়নায় কাজ করা আছে দেখতে পুরো আরং ডিজাইন এর ডিজাইন জানি না আমি কতটুকু তোমাদেরকে ভালো জিনিস দিতে পারছি বা পেরেছি সো আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি যে সুন্দর সুন্দর কালেকশন দেওয়ার জন্য ঠিক আছে ও এই শোনো মেরুন কালার আর পার্পেল কালারটা নিয়ে এসো আচ্ছা এটার প্রাইস হচ্ছে এটার প্রাইস হচ্ছে দুই হাজার আটশো টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার আটশো টাকা এটা হচ্ছে এটার ওড়নাটা ওড়নাটা খুবই জোস একটা ওড়না খুবই জোস খুবই জোস একটা ওড়না ওড়নাটা দেখো খুবই জোস ঠিক আছে সো যাদের যেটা ভালো লাগবে তারা স্ক্রিনশট ইউ ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলো এটা হচ্ছে তোমার থ্রি পিসটা এটা হচ্ছে তোমার ফুল থ্রি পিসটা এটা হচ্ছে তোমার ফুল থ্রি পিসটা যাদের যেটা ভালো লাগবে টেকে স্ক্রিনশট ইউ ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলো এটার প্রাইস হচ্ছে মাত্র দুই টাকা অনলি অনলি দুই টাকা ওকে এখন যেটা দেখাবো এটা হচ্ছে খুবই ফেমাস একটা থ্রি পিস ছিল খুবই ফেমাস কিন্তু এটার কালারটা ছিল হচ্ছে পার্পেল কালার আর এটা হচ্ছে ন্যাবি ব্লু কালার এটার এটার কালারটা হচ্ছে ন্যাবি ব্লু কালার সো এটা খুবই খুবই ডিমান্ডেবল একটা থ্রি পিস ছিল ইভেন এটার আর স্লিভসটা খুবই সুন্দর করে করেছি আরও সুন্দর করে করেছি এগুলো ব্যাক্সি বয়লের ওপরে আমি যতগুলি ড্রেস দেখাচ্ছি সবই ব্যাক্সি বয়লের ওপরে এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড ওটা একটু টানো আছে এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড দেখো আমি কাছ থেকে দেখাচ্ছি ফুলগুলো দেখো কত জোস ফুলগুলো দেখো অনেক জোস সরি ফর দ্যাট আমি বারবার বলছি আমার আসলে শরীরটা ভালো না এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে কামিজের নিচের লয়ার পোষণের যেই প্যানেলটা সেটা আমি দেখাচ্ছি নিচের লয়ার পোষণের যেই প্যানেলটা এটা আমি দেখাচ্ছি যারা কাজটা হচ্ছে দেখো কাজটা হচ্ছে তোমার নকশি কাজ নকশি কাজের মধ্যে খুবই সুন্দর ভরাট একটা কাজ স্লিপসটা দেখাই দেখো স্লিপসটা কত গর্জিয়াস আর এটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম তুমি ফ্রন্ট সাইডে যেমন কাজ পাচ্ছ ব্যাক সাইডেও সেম কাজ পাচ্ছ বাট ফ্রন্ট সাইডের লয়ার পোষণে খুব সুন্দর একটা প্যানেল আছে ঠিক আছে ব্যাক সাইডে কিন্তু সেই প্যানেলটা নাই আর এটা হচ্ছে তোমার স্লিভসটা দেখো স্লিভসটা কত গর্জিয়াস এইখানে স্লিভসের এখানে দেখো ক্রুশের একটা কাজ করা আছে এটা কিন্তু স্লিভসের প্যানেলের প্যানেল দেওয়ার মতনই হ্যাঁ একটা প্যানেল এটা হচ্ছে স্লিপসের একটা প্যানেল যেটা ক্রুশের কাজ করে দেওয়া আছে ইভেন দেখো স্লিপসের সাইডেও আর একটা প্যানেল দেওয়া আছে এটাও কিন্তু ক্রুশের কাজ করা আছে এটা একটা স্লিপস আর এটা আরেকটা একটা খুবই সুন্দর তুমি যদি এটা আরও সুন্দর করে ডিজাইন করে বানাতে পারো মনে হয় না আর কোনো ডিজাইন করা লাগবে কারণ এটাই ডিজাইন করে গর্জিয়াস করে দেওয়া হয়েছে এটা হচ্ছে ক্রুশের ক্রুশের সুন্দর করে কাজ করে দেওয়া আছে খুব সুন্দর গর্জিয়াস করে কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা ছিল আমার আমি যেটা পরে লাইফ করেছিলাম সেটার কালার ছিল পার্পেল কালার ঠিক আছে কিন্তু এটা এখন এসেছে ন্যাভি ব্লু কালারের এটা এক পিসি আছে এক পিসি আছে কারণ এটার কাজ উঠতে অনেক সময় লাগে অনেক সময় মানে পুরো এক মাস লাগে এটার কাজ উঠতে সো যাদের যে মানে যত তাড়াতাড়ি দরকার তারা আগে ইনবক্স করবে যারা আগে ইনবক্স করবে তারাই আগে পেয়ে যাবে আর ওড়নাটা দেখো কত গর্জিয়াস একটা ওড়না ম্যাটেরিয়ালস হচ্ছে ব্যাক্সি বয়েল ওড়নাটা দেখো ওড়নাটা দেখো কত গর্জিয়াস খুবই গর্জিয়াস একটা ওড়না এটা হচ্ছে ন্যাভি ব্লু কালারের ওপরে ম্যাটেরিয়ালস হচ্ছে ব্যাক্সি বয়েল ওকে অন্যার পাশে দেখো খুব সুন্দর করে একটা প্যানেল দেওয়া আছে যেটা কামিজের ফ্রন্টের লয়ার পোশনে আছে এটা হচ্ছে ওড়নাটা গর্জিয়াস ওনাটা সরিটা আর এটা হচ্ছে প্যান্ট ইয়েলো কালারের ইয়েলো কালার ব্যাপি বলের উপর প্যান্ট আর ওদি কেন এটা হচ্ছে তোমার ফুল স্লিভসটা সরি ফুল থ্রি পিসটা এটা হচ্ছে তোমার ফুল থ্রি পিসটা ফুল থ্রি পিসটা এটার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা যাদের যেটা ভালো লাগবে তারা স্ক্রিনশট উইটি ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলো এগুলো কিন্তু খুবই কম পিসেস এসেছে সো যে আগে ইনবক্স করবে সেই কিন্তু পেয়ে যাবে এটা প্রাইস হচ্ছে মাত্র তিন টাকা অনলি ঠিক আছে মাত্র তিন টাকা এখন যেটা দেখাবো এটাও খুবই হিট একটা কালেকশন আমি যে একটা মেরুন কালারের ড্রেস পরে লাইফ করেছি ওইটারই আরেকটা ডিজ মানে সেম ডিজাইন জাস্ট খালি সুতার কালারের ডিজ কালারগুলো ভিন্ন সুতার কালার ভিন্ন ঠিক আছে এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড এটাও ব্যাক্সি বয়েলের ওপরে এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড এই কাজগুলো দেখো কাজগুলো দেখো ফিনিশিং কত সুন্দর এটা হচ্ছে কফি কালারের ওপরে এটা কিন্তু মেরুন কালার না এটা হচ্ছে কফি কালারের ওপরে আর এটা হচ্ছে কামিজের প্যানেল লয়ার পোর্শনের ফ্রন্টের লয়ার পোর্শনের প্যানেলটা আজকে আমি সিক দ্যাটস ওয়াই আমি ফ্রন্ট ক্যামেরায় আসছি না এটা কামিজের ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে তোমার ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড এটা ফ্রন্ট ব্যাক কিন্তু সেম জাস্ট খালি লয়ার পোর্শনে একটা সুন্দর প্যানেল আছে আর এটার স্লিভসটা দেখো কত গর্জিয়াস একটা দেখছো কি অবস্থা এটা হচ্ছে স্লিভসটা খুবই গর্জিয়াস একটা স্লিভস আরেকটা স্লিভস দেখাচ্ছি এগুলো ব্যাকসি বয়লের ওপরে এটা আরেকটা স্লিপস দেখো স্লিভসটা কত গর্জিয়াস স্লিভসটা দেখো কত গর্জিয়াস খুবই গর্জিয়াস একটা স্লিপস এটা স্লিভস স্লিভসটা অনেক গর্জিয়াস হুম এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা কেন অলিভ কালার দেওয়া হয়েছে বা গ্রিন কালার সেটা হচ্ছে যে ওর তোমার গ্রিন কালারের সুতার কাজ করা আছে ওর তোমার গ্রিন কালার সুতার কাজ করা আছে ওড়নাটা দেখো কত গর্জিয়াস একটা ওড়না ওড়নাটা অনেকই গর্জিয়াস একটা ওড়না দেখো ওরনার মাঝখানে মাঝখানে আবার কালো কালারের সুতার কাজ করা আছে এই যে কালো কালারের সুতার কাজ করা আছে যা যা জয়েন করছো তারা এসে লাইফটি শেয়ার করে দিও এটা হচ্ছে ওড়না ওড়নার দেখো সাইডে খুব সুন্দর করে এই যে সালোয়ারের কাপড় যেই কালারের সেই কালারের পাইপিং দেওয়া আছে ঠিক আছে সেই সেই কালারের পাইপিং দেওয়া আছে পুরো ওড়নায় পুরো বর্ডারেই কিন্তু পাইপিং দেওয়া আছে পুরো ওড়নাটা দেখো অনেকই গর্জিয়াস একটা ওড়না পুরো ওড়নাটা খুবই গর্জিয়াস হাতাটার দিকে ঘুরে দেবো এটা হচ্ছে পুরো থ্রিপিসটা দেখো এটা হচ্ছে পুরো থ্রিপিসটা ওড়নাটা খুবই গর্জিয়াস একটা ওড়না খুবই সুন্দর একটা থ্রিপিস্ট যাদের ভালো লাগবে তারা স্ক্রিনশট থেকে স্ক্রিনশট ভিটু ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবে ঢাকার ভেতরে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হচ্ছে এসে পরিবহন ওর সুন্দরবন এসে পরিবহন ওর সুন্দরবন এটা হচ্ছে পুরো থ্রিপিসটা যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট উইথ ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবে ঠিক আছে এটা খুবই ফেমাস একটা ডিজাইন এটা থাকে না যতবারই আমি রিস্টক করেছি সব চলে যায় কি এটা কি আচ্ছা এটা প্রাইস হচ্ছে যেটা আমি দেখিয়েছি এটার প্রাইস ছিল তিন টাকা এটার প্রাইসও এখন যেটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা এটার প্রাইজও তিন হাজার পঞ্চাশ টাকা ব্যাক্সি বয়েল এটার প্রাইজও তিন হাজার পঞ্চাশ টাকা তোমরা স্ক্রিনশট উইথ ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলো আফিয়া শিউলি হাই হাই হ্যালো সবাইকে এটার প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ এগুলো ব্যাক্সি বয়েলের ওপরে এখন যেটা দেখা এখন যেটা দেখিয়েছি সেটা হচ্ছে ফার্স্টে দেখিয়েছিলাম এটা রেড কালারের মধ্যে এটার প্রাইসও সেম তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকা এটার প্রাইসও সেম তিন হাজার পঞ্চাশ টাকা জাস্ট খালি ব্লু কালার যেটা দেখিয়েছিলাম ওটার প্রাইস হচ্ছে দুই হাজার আটশো টাকা এই যে এটা যেটা আরং স্টাইলের এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার আটশো টাকা সো যাদের যেটা ভালো লাগবে টেকের স্ক্রিনশট পিটু ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলো ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হচ্ছে এসে পরিবহন অর সুন্দরবন হ্যাঁ প্রত্যেকটাই আমি প্রত্যেকটাই খুবই সুন্দর সুন্দর কালার খুবই সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন এক্সক্লুসিভ ডিজাইন ম্যাটেরিয়ালসগুলো হচ্ছে ব্যাক্সি বয়েলের ওপরে সো যারা দেখতে পেয়েছ তারা অবশ্যই তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলো ঢাকার ভেতরে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হচ্ছে এসে পরিবহন সুন্দরবন আর আমার জন্য দোয়া করবে যাতে আমি ফ্রন্ট ক্যামেরায় লাইভ করতে পারি কারণ আজকে আমার শরীর খুবই খারাপ প্রচণ্ড কাশি অ্যান্ড জ্বর দ্যাটস ওয়াই আমি ফ্রন্ট ক্যামেরায় আসতে পারি নাই ব্যাক ক্যামেরায় আমার ডিজ ড্রেসগুলো দেখানো হয়েছে সো যার যেটা ভালো লাগছে তারা জলদি করে ইনবক্স করে ফেলো এগুলি খুবই অল্প পিসেস আছে সো যে আগে ইনবক্স করবে সেই কিন্তু পেয়ে যাবে আয়েশা সিদ্দিকী অ্যাপেলি আসা এতক্ষণ পরে এখন লাইভ শেষ ওয়াও থ্যাংক ইউ সো মাচ আচ্ছা জো সো আর আমার টপ শেয়ার আর টপ ফ্যানরা কই ওদের তো টপ শেয়ার আর টপ ফ্যান হারায় যাবে হারায় গেলে কিন্তু তোমরা আর গিফট পাবা না সো তোমরা তোমাদের শেয়ার করতে থাকো তারপরে সব কিছু দেখতে থাকো অর্ডার করতে থাকো অবশ্যই তোমরা তোমাদের গিফট পেয়ে যাবে ঠিক আছে তোমাদের গিফট সব সময়ই থাকবে সো তোমরা যারা 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 দেখতে পেয়েছো তারা এসে লাইভটি শেয়ার করে দিও আর কি বলবো আর অবশ্যই তোমাদের ফোনগুলো তোমরা অ্যাক্টিভ রেখো কারণ পার্সেলম্যান যখন তোমাদেরকে ডেলিভারি দিতে যাবে তোমাদের সাথে কন্ট্যাক্ট করেই যাবে আর আমার জন্য একটু দোয়া করো যাতে আমি খুবই ভেরি সুন সুস্থ হয়ে যাই সো লাইভ আজকে এই পর্যন্তই যারা যেটা দেখতে পেয়েছো সুন্দর করে ইনবক্স করে ফেলো স্ক্রিনশট দিয়ে ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে এসে পরিবহন অসুন্দরবন ঠিক আছে আর অবশ্যই অবশ্যই শেয়ার করে দিও তো সো ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো এখানেই আজকের লাইভ শেষ করছি আবার পরশু তোমাদের সাথে দেখা হবে মানে এক্সক্লুসিভ থ্রি পিস নিয়ে আর ডিসকাউন্ট লাইভ অবশ্যই চলবে ডিসকাউন্ট লাইভ যখন আমি করব তখন তোমাদেরকে ক্যাপশনে বলে দেওয়া হবে যে আজকের লাইভ হচ্ছে ডিসকাউন্ট লাইভ সো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আল্লাহ হাফেজ ফিয়ামানিল্লা